নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2023 সালের রাষ্ট্রবিজ্ঞানের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো দেখো, এর আগে আমি সেট 3 অবধি আলোচনা করেছি, এবার আমি সেট চতুর্থ নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে আমি এমসিকিউ সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট সলভ করে দিয়েছি। ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক হলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার রাষ্ট্রপতি। রোমান টুতে কী বলেছে, ভারতের উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার জন্য নোটিশ দিতে হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 14 দিনের। রোমান থ্রি প্রশ্ন কী বলেছে, ব্রিটিশ সংবিধানের রাজা যেরূপ কী বলেছে পদমর্যাদা ভোগ করেন, আমাদের রাষ্ট্রপতিও অনুরূপ পদমর্যাদা সম্পন্ন এ কথা বলেছেন, অ্যান্সার হবে এর অ্যান্সার আম্বেদকর। 4 নম্বরের প্রশ্ন কী বলেছে, রাজ্যসভার সদস্য হওয়ার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স হওয়া দরকার, অ্যান্সার হবে এর অ্যান্সার 30 বছর। পরের প্রশ্ন কী বলেছে, 5 নম্বরের প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা হলো, অ্যান্সার হবে সের অ্যান্সার 6 বছর। লোকসভার কত হবে, 5 বছর হবে, আর রাজ্যসভার কত হবে, 6 বছর হবে। 6 নম্বর প্রশ্ন কী বলেছে, ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের নাম, অ্যান্সার হবে বি এর অ্যান্সার রাজ্যসভা। আমাদের 7 নম্বরের প্রশ্ন কী বলেছে, পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী অধিকারী হলেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বিডিও। পরের প্রশ্ন কী বলেছে, 8 নম্বরের প্রশ্ন, পৌরসভায় মহিলাদের জন্য সংরক্ষিত আছে মোট আসনের, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1/3। 9 নম্বরের প্রশ্ন কী বলেছে, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ড্যাশ প্রতীক, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ক্ষমতা বিকেন্দ্রীকরণের প্রতীক। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে আমাদের 10 নম্বরের প্রশ্ন, পৌরসভার সদস্য হতে গেলে প্রার্থীকে ন্যূনতম কত বছর বয়স হতে হবে, অ্যান্সার হবে আমাদের তো দেখো 21 বছর। 11 নম্বরের প্রশ্ন কী বলেছে, মন্টেস্কুর লেখা গ্রন্থটি হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার দ্য স্পিরিট অফ দ্য লস। পরের প্রশ্ন কী বলেছে আমাদের 12 নম্বরের প্রশ্ন, রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম, অ্যান্সার হবে বি এর অ্যান্সার বিধান পরিষদ। আমাদের 13 নম্বরের প্রশ্ন, অ্যান্সার হবে সের অ্যান্সার জনপ্রতিনিধি সভা। 14 নম্বরের প্রশ্ন, অ্যান্সার হবে রামনাথ কোবিন্দ, তাই তো বর্তমানে ভারতের রাষ্ট্রপতির নাম। এটা কিন্তু এখন কিন্তু 2022 সালে কিন্তু পরিবর্তিত হয়েছে, ঠিক আছে, দ্রৌপদী মুর্মু বর্তমানে, ঠিক আছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে আমাদের 15 নম্বরের প্রশ্ন, তো দেখো 15 নম্বরের প্রশ্ন কী বলেছে, ভারতের প্রকৃত শাসক, অ্যান্সার হবে বি এর অ্যান্সার প্রধানমন্ত্রী। 16 নম্বরের প্রশ্নের একজন প্রকৃত শাসক হলেন, অ্যান্সার হবে মার্কিন রাষ্ট্রপতি। 17 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে স্থায়ী শাসক। 18 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে মূল এলাকার অন্তর্ভুক্ত। 19 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে পিএন ভগবতী, মানে ভারতের জনস্বার্থ বিষয়ক মামলার প্রথম প্রয়োগকর্তা। ঠিক আছে, 20 নম্বরের প্রশ্ন কী বলছে, ক্রেতা আদালতের অপর নাম, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ক্রেতা সুরক্ষা আদালত। 21 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে মর্টন ক্যাপলান। ঠিক আছে, তো দেখো পরের প্রশ্ন কী বলেছে, 22 নম্বরের প্রশ্ন, এর অ্যান্সার হবে, তো দেখো 22 নম্বরের প্রশ্ন কী বলেছে, 14 দফা প্রস্তাব উত্থাপিত হন বা উত্থাপন হয়, অ্যান্সার হবে সে অ্যান্সার উড্রো উইলসন। আমাদের 23 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে জে এস মিল। 24 নম্বরে কী বলেছে, একজন সনাতন উদার নীতিবাদের তাত্ত্বিক হলেন, অ্যান্সার হবে সে অ্যান্সার অ্যাডাম স্মিথ। তো বুঝতে পারছো, প্রত্যেকটা সেট নিয়ে আমরা আলোচনা করেছি, এটা আমাদের চতুর্থ সেট পল সায়েন্সের। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।